মিউজিকের প্রতি অসম্ভব আগ্রহ থাকা এবং সেগুলো কিভাবে কোনটা কোথায় কেন ব্যবহার করা হয়েছে বা হয়ে থাকে তা নিজের গরজে রপ্ত করার চেষ্টায় মগ্ন সায়ন সেন। জলপাইগুড়ি জিলা স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। বাড়ি জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ায়। হারিয়ে যাওয়া পুরনো দিনের বেশ কিছু বাদ্যযন্ত্রের ব্যবহারকে কোনোভাবেই হারিয়ে যেতে দিচ্ছে না সায়ন। এসবের প্রতি ভালোবাসা থাকায় এত অল্প বয়সে অনেকগুলি বাদ্যযন্ত্র বাজানোর কায়দা কানুন রপ্ত করেছে সে। বহু বহু পুরনো মুখশঙ্খ নামের ঐতিহাসিক বাদ্যযন্ত্রকেও চ্যানেল বাংলার ক্যামেরার সামনে বাজিয়ে শোনালো সায়ন। এই বাদ্যযন্ত্রের ব্যবহার কর্ণাটক ও তামিলনাড়ুতে এখনো রয়েছে বলে জানায় সায়ন। আবার একটা হাতে বানানো পাইপ দিয়ে সুন্দর আওয়াজ তুলে অবাক করে দিল। সিরিজ কাগজ ব্যবহার করে ট্রেনের আওয়াজ, কাঁচের বোতল ব্যবহার করে অদ্ভুত সুন্দর ধ্বনি তুলে ধরল সায়ন। আবার একটা সাদা ইলেকট্রিকের কাজে লাগা পাইপের অংশকে মাথার উপর ঘুরিয়ে যে ধরনের শব্দ উৎপন্ন হলো তাতে অবাক না হয়ে পারাই যাবে না। আর যে মুখশঙ্খর আওয়াজ মুখের মাধ্যমে শোনালো সায়ন তাতে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের সেই ভূতের দৃশ্যের শব্দকে মনে করিয়ে দিল। পার্কাস হলো পুরনো দিনের বাজনা, আজকের দিনে অতটা ব্যবহার না হলেও পুরনো দিনের বহু গানে এর ব্যবহার লক্ষ্য করা যায়। এসব বাজারে কিনতে পাওয়া গেলেও সায়ন এসব যন্ত্র নিজে থেকেই হাতে বানিয়ে ফেলেছে। আরেকটি যন্ত্রের নাম গুল্ডো। এটি 3 ধরনের আছে। গ্র্যাস গুল্ডো যা বাঁশ দিয়ে তৈরি, সাউন্ড কিছুটা আলাদা। পাইপ দিয়ে তৈরি আরেকটা গুল্ডো সাউন্ডও আবার আলাদা। এছাড়াও আছে বাটি বাদ্যযন্ত্র যাকে সিঙ্গল বোল্ট বলা হয়ে থাকে, বৌদ্ধিস্টরা ধ্যানে বসার সময় বাজানো হয়ে থাকে। আবার আছে ট্রাইঅ্যাঙ্গেল, বিখ্যাত হিন্দি গানেও বাজানো হয়েছিল। এভাবে যেন শেষ নেই সায়নের বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসার। সব মিলিয়ে 45 ধরনের ইনস্ট্রুমেন্ট মোটামুটি ভাবে সায়ন ইতিহাস সহ রপ্ত করেছে এত কম বয়সে, যা ভাবলে অবাক না হয়ে পারাই যায় না। তবে আজকের দিনে প্রচুর ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র বাজারে এসেছে যা অত্যাধুনিক, ফলে পুরনো দিনের অনেক বাদ্যযন্ত্র যেন জাদুঘরে চলে গিয়েছে। এদিকে আজকের প্রজন্মের ছেলে সায়ন সেসব পুরনো দিনের বাদ্যযন্ত্রগুলি যেন মন থেকে ভালোবেসে ফেলেছে, সেই সঙ্গে নিজের সংগ্রহে সেই সংখ্যাও বাড়িয়ে ফেলেছে সায়ন। পড়াশোনার পাশাপাশি এতগুলো বাদ্যযন্ত্র বাজাতে ভালোই লাগে তার, সেজন্য পরিবার তাকে সবসময় সহযোগিতা করে থাকে বলে জানায় সায়ন। তবু সোশ্যাল মিডিয়ায় দেখে যেমন শেখা, তেমনি কলকাতার একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতার ফলেও শিখেছে সায়ন ওইসব বাদ্যযন্ত্র ব্যবহারের কায়দা কানুন। এ প্রসঙ্গে সায়নের মা কণিকা সেন জানান, ছেলে মোবাইল ঘেটে গান বাজনা শিখছে, পরবর্তীতে যাতে ও ভালো জায়গায় যেতে পারে সেই আশাই করছেন তিনি। যেমন আমি সবচেয়ে প্রথমে বলি, এই যে একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমার হাতে সম্পূর্ণ হাতে বানানো এই পাইপ, এটা যে কারো বাড়িতে আমরা পেয়ে যাব। এই ইনস্ট্রুমেন্টটা মানে আরডি বর্মনের, মানে আরডি বর্মন যেহেতু সবচেয়ে বেশি পার্কাশন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছে, সে কারণে তার একটা মানে অনবদ্য সৃষ্টি এটা। তিনি এটা মেয়েদের সামনে বালি খিরকিপে যে গানটা ছিল সেই গানে বাজিয়েছেন। এটা আমি নিজের হাতে বানানো এবং এটা সাউন্ডটা এরকম। এই সিরিজ কাগজটা হলো, এটাও আরডি বর্মনেরই গান হাম দোনো দুরো প্রেমী, যে গানটা ওইখানে ট্রেনের আওয়াজ, এটা মানে সত্যি এক ঐতিহাসিক ইনস্ট্রুমেন্ট। এটা যে কোনো জায়গায় অনেকে জানেও না হয়তো এটা কী। এটার ইংলিশে নাম মরসিং এবং বাংলায় এটাকে মুখশঙ্খু বলা হয়। বিভিন্ন ঐতিহাসিক পুরাণে কিন্তু এর উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ পুরাণে কিন্তু এর একটা বিশিষ্ট ভূমিকা আছে। শ্রীকৃষ্ণ যখন রাধার সাথে প্রেমে যেত তখন কিন্তু বিভিন্ন সময় মানে গোপীরা এই মরসিং বা মুখশঙ্খুকে বাজাতো। এই মুখশঙ্খু মানে মানে যাকে বলে খুব বিখ্যাত গানগুলোতে বেজেছে।